আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দ্বারা ভালো আছি তো এটা হচ্ছে মার্চের আট তারিখের ব্লগ ব্লগ নয় সামান্য একটু ভিডিও আমি চুলটা রিভার্নিং করিয়েছি আর পুরো ভিডিও আমি করতে পারিনি কারণ যেহেতু পার্লার কারণ পারমিশন ছাড়া তার পার্লারের কাজ দেখানোটা আমার মনে হয় না ঠিক হবে আর তাছাড়া আমি সাথে বাচ্চা নিয়ে গিয়েছিলাম আমি জাস্ট আমার কিছুটা কাজ আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা হচ্ছে যে একটু আগে যেটা দেখলেন স্ট্রেট করেছে প্রথমে আয়রন দিয়ে এবং তারপর এখন ক্রিম ইউজ করছে আর চলে এসেছি বাসায় ছবিটা আমি প্রথমে দিয়ে দিয়েছি আমার চুলের আর এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য খিচুড়ি তৈরি করব তো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আমার মেয়েকে আমি কি খাবার দিচ্ছি বা দিব এরকম একটা ভিডিও শেয়ার করার জন্য তারা রুটিনটা চাচ্ছে তা আমি এটা রাত্রি করেছি আপনাদের হ্যাবি খাবারটা মানে যেটা নিয়ম সেটা হচ্ছে দুপুরে দেওয়ার জন্য রাত্রেও হ্যাভি খাবার দিতে হবে যেহেতু বাচ্চারা ঘুমায় অনেকক্ষণ রাত্রে একটা ঘুমায় অনেক সময় দেখা যায় যে রাত্রে আপনি বাচ্চাকে আর খাওয়াচ্ছেন আপনিও ঘুমিয়ে পড়েছেন সেক্ষেত্রে রাত্রে একটু হ্যাভি খাবারটা দেওয়া ঠিক উচিত তো এখানে আমি যা যা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে বেবিকর্ন পটেটো তারপর হচ্ছে বেগুন তারপর গাজর টমেটো এবং পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ করে নিয়েছে আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন আর যদি দুই দুইবার বা তিনবার খাওয়াতে চান তাহলে একটু বেশি করে নেবেন তো আমি দেখেন পরিমাণটুক কতটুকু দিচ্ছি যেহেতু বেবিদের খাবার সেখানে সব কিছুর পরিমাণ খুব কম দেওয়া উচিত আমি মরিচটা অ্যাড করেছি কারণ আমি চাচ্ছি বেবিকে একটু ঝাল খাবার ট্রাই করানোর জন্য আপনার চাইলে মরিচটা স্কিপ করে যেতে পারেন আর আমি এখানে কাঁচা কোনো মরিচ দিব না অল্প পরিমাণ জাস্ট শুকনো গুঁড়া মরিচ দিব এবং লবণটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা বাচ্চার টেস্ট অনুযায়ী আপনার কাছে যদি মনে হয় লবণ কম হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারেন তো এখানে সব একসাথে আমি মিক্সড করে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি সেটা সয়াবিন তেলে দিয়েছি অন্য কোনো তেল দেয়নি এটাকে এখন আমি ভালো করে কিছুটা মিক্সড করবে এবং ফুটনো পানি কাঁচা পানি নয় আমি ফিল্টার করা পানিটা দিচ্ছি এখানে পরিমাণ মতো যাতে সিদ্ধ হয় এবং একটু মাখা মাখা টাইপের হয় ওই পরিমাণ করে হচ্ছে পানিটা দিয়ে নিব তো আমি এখন চুলাটা জ্বালিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে আমার এই ভিডিওটা ফুল দেখতে পারেন আর যাতে ভালো না লাগবে তারা অবশ্যই স্কিপ করে যাবেন কারণ জোর করে কাউকে ভিডিও দেখতে বলি না এবং আমি চাই আপনারা সবাই যদি ভিডিও দেখেন তাহলে সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখবেন এবং তারপর কমেন্ট করবেন তো খিচুড়িটা দেখেন হয়ে গেছে আমি একটা তেজপাতা দিয়ে নিয়েছিলাম লাস্টে আমি এটা দেখাতে ভুলে গিয়েছিলাম তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে একটু ফ্লেভার আসার জন্য আর এই তো মাখা মাখা হয়ে গেছে আমি এখন অফ করে দিব। অফ করে এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ড করে নিব কারণ এইভাবে কিন্তু খিচুড়িটা খাওয়ানো সম্ভব না বাচ্চাকে আর এটা আজকে প্রথমেই আমি খাওয়াচ্ছি আমার মেয়ে আরফাকে বড় মেয়েকে খাওয়াইছি যখন ও ছোট ছিল কিন্তু এখন আরফার জন্য আজকে প্রথম করলাম তো আমি ব্লেন্ডারটা ধুয়ে রেখেছি আমি শর্টকাট করে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ ফুল ভিডিও শেয়ার করা পসিবল না কারণ বাচ্চাকে যখন খাওয়ানো হয় তখন আসলে সম্ভব হয় না এত বড়ো ভিডিও শেয়ার করা এই তো ব্লেন্ড করে ফেলেছি দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর খিচুড়িটা দেখতে প্রায় এরকম হয়ে গেছে এটা একটু আঠালো টাইপের স্টিকি টাইপের হয়ে গেছে আর এরকমটাই ওরা গিলতে পারবে একদম আস্তটাও পারবে না আবার বেশি গাঢ় হয়ে ওটাও পারবে না তো এই রকম আসবে টেক্সচারটা আর দেখতে কিন্তু খুব ইয়ামি মনে হচ্ছে আর আমার ছোট বড়ো মেয়ে যদিও এই খাবারটা খুব কম খেয়েছে সে খিচুড়ি অনেক কম খেয়েছে কিন্তু ছোট মেয়ের জন্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি যদি ভালো লাগে অবশ্যই তারকে আবার খাওয়াবার না হয় অন্য ব্যবস্থা করতে হবে বিকল্প তো আমি কি কী খাবার দিই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর পুরোপুরি ওইভাবে শেয়ার করতে পারবো না কারণ আমি খাবার বানানোর সময় ভিডিও করা পসিবল হয় না এখানে হচ্ছে যে ওর জন্য একটু রিল্যাক্স রাখা যেহেতু এখন সিক্স মান্থ স্টার্ট হয়ে গেছে সিক্স মান্থ প্রায় দশ দিনের মতো হয়ে গেছে আমার মেয়ের না সরি সিক্স মান্থ চার পাঁচ দিন হয়েছে দশ দিন না মিথ্যে কথা তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে একটু হেভি খাবারটা ফ্রাই করি তো এখানে প্রায় এরকম এক চামচ আমি প্রতি মানে যখন খাওয়াই তখন এরকম এক চামচ নেই এবং তার সাথে ফুটন্ত কুসুম গরম পানিটা দিই আর এটা হচ্ছে ল্যাক্টোজেন এটা লাইট্রোজেন ওয়ানটা এটা আমি বেবিকে ইউজ করি আর এটা প্রসেসটা এখানে দেওয়া আছে তাই আমি আর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম না আর এটা খাওয়া যাবে সিক্স মান্থের পর্যন্ত যদিও এখন অবধি এইট মান্থ পর্যন্ত আমি খাওয়াইছি আমার বড়ো মেয়েকে এক বছর অবধি খাওয়াইছি আর এর মধ্যে হচ্ছে সাবুদানা সেটা আপনি চাইলে এই লেটোজেনটা দিয়ে রান্না করে খাওয়াতে পারেন যে সুগার ছাড়া সুগার বাদে আপনি তাল দিতে পারেন আর যদি মনে হয় না এভাবে খাবেন আমি হচ্ছে ওকে একটা লবণ দিয়ে সিদ্ধ করে দিই একদম যখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ওইভাবে একটু ঘন ঘন ওই খাবারটা দেই। আর এই তো চলে এসেছে ওনাকে খাওয়ানোর জন্য তো আপনাদের সামনে আমি আজকে ফার্স্ট টাইম ওকে খিচাটা ট্রাই করাবো তো দেখতেই পাচ্ছেন সে তার গাড়িতে বসে আছে গাড়িটা কিনে আনার পর থেকে সে এটার মধ্যেই বসে এটার মধ্যে বসে হচ্ছে তার বোন তাকে ঘুরায় ঘরের মধ্যে আর সে খুব মজা পায় তো আমি এটাকে ঠান্ডা করতেছি আর দেখতে পাচ্ছিলেন যে ক্যামেরা দেখে কেউ তাকাচ্ছিল আর আমি দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি হয়তো ব্লগ করতে পারবো না তো সত্যি কথা বলতে কি ব্লগ করার চাহিদাটা কমে গেছে মানে আমার মধ্যে আগ্রহটা কেন যেন কমে গেছে তো তারপরও এত এত কমেন্ট পেয়েছি যে আপু কেন ব্লগ ছাড়বা কেন মাসে বা সপ্তাহে একটা দাও তাও আমরা দেখব তাও ব্লগ ছেড়ো না তো আমি ভাবলাম যে আমি ভাবলাম কি আমার হাজব্যান্ড বলতেছে তুমি যে এরকম একটা ভিডিও দিলা ওনারা কষ্ট পাবে তুমি কেন এই গাছটা করছো তো যাই হোক ফ্যামিলি টাইম দিয়ে যদি আমি সময় পাই অবশ্যই আমি ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে যখন আমি দেখবো যে আমার বেবিরা মোটামুটি বড়ো হয়ে গেছে এবং যাদের নিয়ে আমার আর কোনো ঝামেলা নেই তখন আমি রেগুলার অবশ্যই ভিডিও দেওয়া ট্রাই করব যে এখন আমার হয়তো রেগুলার ভিডিও দেওয়া হবে না যে দেখেন মুখের মধ্যে নিয়ে নেয় মানে ও যা পায় তাই মুখের মধ্যে নিয়ে নেয় এটা হচ্ছে ওর একটা বাজে অভ্যাস খাবার দিলে খাবার মুখে নেবে না কিন্তু যা সামনে পাবে তাই মুখে নিয়ে নিবে তো ফ্রুটস টাইপের যে জিনিসগুলো ফ্রুটসগুলো আপনারা যেটা করতে পারেন যেটা একটু সফট যেমন অরেঞ্জ তারপর হচ্ছে মালটা তারপর কলা এই জিনিসগুলো একটু একটু পরিমাণ দিতে পারেন এবং ডিমের কুসুমটা একেবারে কাছেও না একেবারে বেশি ভাজাও না মিডিয়াম যেটা একটু সফট সফট হবে সেইটা আপনারা ট্রাই করাতে পারেন আমি যেটা করি আমি বিভিন্ন ডক্টরের বেবিদের খাওয়ানায় সে চারটা দেখে সেটা হচ্ছে যে অনলাইনে দেখে যেটা সত্যি কথা এবং সেখান থেকে আস্তে আস্তে আসলে জিনিসগুলো শিখতেছি আমি আমার বড়ো মেয়ের সময় এত কিছু করতে পারিনি কারণ আমার আম্মু সব কিছু করেছে ওর সময় তাই এর জন্য যা করতেছে সব আমি নিজে থেকে ট্রাই করতেছি নিজে থেকে দেখে ইউটিউব দেখে যেভাবেই হোক না কেন ওর জন্য চেষ্টা করতেছি তো এই তো মেয়ে হচ্ছে কার্টুন দেখতেছে আর টিভিতে আমার দেবর তারপর আমার মেয়ে বড় মেয়েরা হচ্ছে যে কার্টুন দেখতেছে তো সেও তাদের সাথে তাল মিলিয়ে দেখতেছে আর এইভাবে পা ধরে রাখে তো ব্লগ ইনশাল্লাহ আমি মাঝে মধ্যে দিব আর আপনারা সবাই আমার পাশে থাকেন আমাদের সাজিক যাওয়াটা মেবি ক্যান্সেল করা হচ্ছে কারণ দেশে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কী কারণে হয়েছে সেটা আমরা সবাই জানি তো এই আতঙ্কের মধ্যে আসলে আমাদের যাওয়াটা পসিবল না এত আতঙ্কের মধ্যে যে আসলে ঘুরতে পারবো না তাই এই সময়ের জন্য অফ দিয়েছি যদি সিচুয়েশান মনে হয় ভালো অবশ্যই তো আমি গেলে আপনাদের সাথে সেটা শেয়ার করবো এবং বলে যাব যে আমি যাচ্ছি কিন্তু যদি সিচুয়েশানটা আরও খারাপ দিক দিয়ে চলে যায় এই মানে এখন যে সিচুয়েশানটা সেরকম থাকলেও আমি হয়তো সাজেক যেতে পারি আর যদি এর থেকে বেশি খারাপ হয় তাহলে আমার যাওয়াটা ক্যান্সেল হবে তার মধ্যে আঠাইশ তারিখে হচ্ছে এই মাসের লাস্টে মানে আটাইশ তারিখে হচ্ছে লাবেবার ফার্স্ট এক্সাম তো সব মিলে অনেক চিন্তা ভাবনা করার পরেই ডিসিশন নিচ্ছি যে এই মুহূর্তে আমরা আর কি সাজেক যাচ্ছি না তবে যাব না যে তা না অবশ্যই আমরা যাব সাজেক এর মধ্যে তার মধ্যে হচ্ছে আবার মেয়ের আটাইশ তারিখে পরীক্ষা তো সব ডিসি মিলায় একটা ডিসিশনে আসছি যে আপাতত যাওয়াটা অফ রাখি তারপর আমরা যাব তো দেখেন বাচ্চাদেরকে খাওয়াতে হলে কত কষ্ট করতে হয় আর এই তো আমি রিভান্ডিং করে আসার পর আমার চুলগুলো একদম স্ট্রেট হয়ে গেছে ইনশাল্লাহ যেদিন ওয়াশ করব ওয়াশের পর আপনাদের সাথে শেয়ার করবো আমার চুলের অবস্থা আজকে আপাতত থাক আর দেখালাম না তো মেয়েকে খাওয়া দাওয়া শেষ করানোর পর আমি হচ্ছে বাকি কাজগুলি স্টার্ট করে দেব পড়াশোনা করতে বসেছেন আপনি পড়াশোনা করবেন হ্যাঁ তাই তো বই তো উল্টা নিয়েছেন বইটা সোজা করে নেন আবার বইয়ের উপরে পাড়া দিয়েছেন আল্লাহ আমি নিয়ে যাচ্ছি না মানে নিচ্ছি না নিচ্ছি না হ্যাঁ আমি দিচ্ছি দাঁড়াও এক মিনিট বাবারে বাবা আরে আমাকে আম্মু ঠিক করে দে হ্যালো 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 মামুনি কেন লেখা আছে কি বাংলা পড়া আল্লাহ এবার শুয়ে পড়ছে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ আমার আজকে দুপুরের মেয়েকে দেওয়া খাবার এখানে আমি একটু নুরুল সিদ্ধ দিয়েছি আর দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি এক চিমটি লবণ এবং সিদ্ধ পানির মধ্যে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকেন